মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা তাকে অবমাননা বা কটাক্ষের পর ক্ষমা করে দেওয়ার দৃষ্টান্ত এই মাত্র শুনলাম, এর আগেও শুনেছি। তার জীবনে অসংখ্য এরকম ঘটনা রয়েছে, এর মধ্যে থেকে আরও একটি ঘটনা যদি আপনি আমাদেরকে শোনাতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঘটনা এ সংক্রান্ত বহু আছে। রসুল অবমাননার শাস্তি মানুষের হাতে আল্লাহ তাআলা দেননি, এটি আমরা প্রমাণ করে আসছি। শ্রদ্ধেয় মৌলানা সাহেব এখনই তা তুলে ধরলেন ইতিহাসের পাতা থেকে, ইসলামের ইতিহাসের পাতা থেকে। আমি আরও দু একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তায়েফের ঘটনাকে নিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায় আখ্যা দিয়েছেন তিনি তায়েফের সফরকে। এই সফরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। রসুল অবমাননার শাস্তি যদি কিছু থাকতো মানুষের হাতে, তাহলে সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শাস্তি দিতেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগতিক কোনো শাস্তি সেদিন দেননি। চরম নির্যাতন করা হয়েছে তাকে সেদিন, চরম অপমানিত করা হয়েছে তাকে সেদিন। কিছু বলেননি, তাদেরকে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে চলে এসেছেন নিজ পৈতৃক ভূমিতে। কেউ হয়তো বলতে পারে যে সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোনো শক্তি ছিল না, নিঃস্ব অসহায় একা, তাই প্রতিশোধ কীভাবে নেবেন, শাস্তি কীভাবে দেবেন, এই জন্য শাস্তি দেননি। এই ছুতো বা এই বাহানা এই অজুহাতেরও সুযোগ নেই। কেন জানেন? সেই দিন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফেরেশতার মাধ্যমে যে যদি চাও এই পুরো অঞ্চলে দুই পাহাড়ের মাঝে যারা বসবাস করছে, যারা আজকে চরম নির্যাতন করেছে, আজকে আকাশের তলায় চরম জুলম হয়েছে, অন্যায় হয়েছে, সবচেয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম কষ্ট দেওয়া হয়েছে, সারা শরীরের রক্তে তার জুতো ভরে গেছে, পাথর শহরের বখাটে ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হয়েছিল তার পিছনে পাথর মারার জন্য, তার জুতো তার পবিত্র রক্তে ভরে যায়, ফেরেশতা আসে, বসেছিলেন ফেরেশতা, এসেছে বলেছে যে আল্লাহ তাআলা আজকে মহাক্রুদ্ধ, আপনি যদি চান তাহলে পুরো জনবসতিকে আমরা ধূলিসাৎ করার জন্য প্রস্তুত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু রসুল অবমাননার শাস্তি তিনি এভাবে দেননি। তিনি দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দাও। তো রসুল অবমাননার শাস্তি যদি আবশ্যকীয় হয়ে থাকে, এটি সবচেয়ে মোক্ষম সময় ছিল, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দেননি। একইভাবে আরও ঘটনা আছে। আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার সামাজিক জীবনে, যেখানে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছিল, সেখানে মানুষকে সামাজিক জীবনে ঋণও করতে হয়। তিনি ঋণ নিয়েছেন, ঋণ করেছেন, ইহুদিদের কাছ থেকেও ঋণ নিতেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছেন একটা নির্দিষ্ট মেয়াদে, যে সময়ের ভিতর এই পরিমাণ টাকা নেব এবং এই সময়ের ভিতর ফেরত দেব। ফেরত দেওয়ার সময় তখনও বাকি ছিল, কিন্তু ইহুদি কোনো কারণে ভেবে বসেছে যে না, মেয়াদ পার হয়ে গেছে, এখনও মুহাম্মদ আমার টাকা দিচ্ছে না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং চরম অশিষ্টাচার প্রদর্শন করে এবং খুবই অভদ্র অশালীন ভাষায় হইচই চিৎকার আরম্ভ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় নির্ধারিত মেয়াদ পার হয়ে গেছে, এখনও টাকা দাওনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্মরণ করালেন তারপর যে না, তোমার সময় তো এখনও বাকি আছে, মেয়াদ এখনও অতিক্রান্ত হয়নি,
কি বলছ? তার এই অসৌজন্যমূলক, এই অশিষ্টাচারমূলক এবং অভদ্রোচিত আচরণ হযরত ওমরের সামনে ঘটছিল। আমরা জানি ইতিহাসে লেখা সব, এটা স্পষ্টভাবে জানা কথা যে তিনি সহ্য করতে পারেননি, তার তরবারি তিনি বের করে ফেলেন এবং যাচ্ছিলেন তাকে একটা লাগাতে। রসুল করিম সাল্লাল্লাহু ইসলাম হযরত ওমরকে বলেন যে হযরত ওমর, তোমার এমন আচরণ করা ঠিক হয়নি, তার সাথে সম্মানজনক আচরণ করা দরকার ছিল, কারণ তার কাছ থেকে আমি ঋণ নিয়েছি। তো এমন অবমাননাকর ঘটনা ইসলামের ইতিহাসে বহু, পৃথিবীর সবচেয়ে মহান রসুলের অসম্মান করার ঘটনা অনেক আছে ইসলামের ইতিহাসে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন এবং রসুল অবমাননার কোনো শাস্তি দেননি। আমরা যেভাবে বলেছি ইসলামের ইতিহাসে যেখানেই কোনো শাস্তির ঘটনা দেখা যায়, রাষ্ট্রপ্রধান হিসাবে যা রসুল্লাহকে দিতে হয়েছে সেখানে অন্য কারণ আছে, হয়তো সেই ব্যক্তি কাউকে হত্যা করেছে বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, প্রচলিত আইনকে লঙ্ঘন করেছে, যে আইনের শাস্তি হয়তো পূর্বের ঐশী গ্রন্থ অনুসারে কোনো সময় দিয়েছেন আর ইসলাম আসার পর ইসলামী শিক্ষা অনুসারে দিয়েছেন। তো রক্তের বিনিময়ে রক্তের যে শাস্তির কথা কোরআন শরীফে উল্লেখ আছে সেই আলোকে দিয়েছেন, কিন্তু কখনও শুধু রসুলকে অসম্মান করার কারণে কোনো শাস্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তো আপনি একটি ঘটনার কথা বলেছেন, আমি দুটো শুনিয়ে দিয়েছি, তো আপাতত আমি এখানে শেষ করছি।